নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। বরাক আসামের ক্যান্সার বললেন অসমীয়া বুদ্ধিজীবী নগেন শইকীয়া। করিমগঞ্জ জেলা পরিষদের নতুন চেয়ারপারসন বিমলা বৈদ্য। দালালি কাণ্ড, একই দিনে গ্রেফতার পাটোয়ারি ও কানুনগো। মধুরা থেকে অবাধে চলছে বালু পাচার, নির্বিকার বন বিভাগ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কাছাড় মানে অবিভক্ত বরাক আসামের ক্যান্সার, তাই অসম থেকে আলাদা করে দেওয়া উচিত বরাককে, বললেন অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি বিশিষ্ট সাহিত্যিক নগেন শইকীয়া। তিনি বলেন, বরাকে যেভাবে অসমীয়া ভাষার বিরুদ্ধে বিদ্বেষ দেখা দিয়েছে সেটা চিন্তাজনক, তাই বরাককে অসম থেকে আলাদা করে পৃথক রাজ্য করে দেওয়া হোক। এই মন্তব্য সাম্প্রতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মই কব খুঁজো যে বরাকত অসমীয়া ভাষাৰ বিৰুদ্ধে যিটো বিদ্বেষপূৰ্ণ এটা বাতাবৰণ সৃষ্টি হৈছে সেইটোৱে আমাক সকলোকে চিন্তিত কৰি তুলিছে আৰু আমাক বিভিন্ন প্ৰকাৰে মনৰ মাজতো নানা ধৰণৰ শংকাৰ উদ্ৰেক কৰিছে। অসম সাহিত্য সভাৰ এগৰাকী প্ৰাক্তন সভাপতি হিতেশ ডেকাই অসমত কৈছিলে যে বৰাক কাছাৰ অসমৰ কাৰণে কেঞ্চাৰৰ দৰে, আৰু ডক্টৰ মহেন্দ্ৰ বৰাই কৈছিলে যে কাছাৰে অসমক সহায় কৰা নাই কোনোদিন, ৰাজহনো কিমান তেওঁলোকে দিব পাৰে, কিন্তু অসমে যথেষ্ট ভৰিবলগীয়া হৈছে। আৰু এই মুহূৰ্তত মোৰ ভাৱ হৈছে যে বৰাকক এখন পৃথক ৰাজ্য কৰি দিয়া উচিত। বৰাক যদি পৃথক ৰাজ্য এখন হয় তেতিয়াহ'লে আমাৰ বাবে যিটো মূৰ কামৰণি হৈ আছে সেই মূৰ কামৰণি নাথাকিব, আমাৰ লগত এখন বন্ধুত্বপূৰ্ণভাৱে এখন ওচৰ চুবুৰীয়া ৰাজ্য হৈ থাকিব। তেওঁবিলাকে নিজৰ ভাষা সংস্কৃতি লৈ তাত থাকক আৰু যিখিনি অসমীয়া মানুহ আছে সেইখিনি সুৰক্ষা দিয়ক আৰু তেওঁলোক তাত শান্তিৰে থাকক। করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারপারসন হচ্ছেন বিমলা বৈদ্য। আজ তিনি জেলা পরিষদের এই দায়িত্বভার সামলে নেন। এর ফলে এই পদ নিয়ে অনেক দিনের টানাপোড়েনের অবসান ঘটল। দায়িত্ব নিয়ে তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে তিনি তার কাজ চালিয়ে যাবেন। জেলা পরিষদ সদস্যদের এক সভার পরে তাকে এই দায়িত্বভার দেওয়া হয়। আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে আসাম সরকার বিগত দু একদিন আগে আমাদের ভাইস প্রেসিডেন্ট যিনি বিজেপি থেকে ছিলেন, আমাদের করিমগঞ্জ জেলা পরিষদ আমাদের বিজেপিদেরই ছিল, বিজেপির ভাইস প্রেসিডেন্টকে যেহেতু আমরা আশিস নাথ আমাদের বিজেপিরই প্রেসিডেন্ট ছিলেন, উনি যেহেতু রিজাইন দিয়েছেন, সরকার ওটা গ্রহণ করেছে, রেজিগনেশন দেওয়ার পরে গ্রহণ করেছে এবং ভাইস প্রেসিডেন্টকে এই বোর্ড পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছে। ওই হিসাবে আজকে ভাইস প্রেসিডেন্ট ইনচার্জ হওয়ার পর আজকে আমরা একটা গেট টুগেদার সবার সঙ্গে অফিসিয়াল স্টাফের সঙ্গে আমরা একটা মিলামিশা করে কীভাবে আগামী দিনে কাজ করা যায় এই নিয়ে একটা আমাদের একটা বৈঠক ছিল আজকে, আর এমন কিছু না। বাকিটা তো সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন যে সবাই যেন সহযোগিতা করে ডিস্ট্রিক্টের উন্নয়নের জন্য, এটাই আমাদের মূল উদ্দেশ্য আর আজকে এই মিটিংটার মেইন উদ্দেশ্য। দায়িত্ব অলরেডি উনি 19 তারিখ নিয়ে নিয়েছেন, সরকার ওনাকে 19 তারিখ গত 19 তারিখ ডিসি মহোদয় আসাম সরকারের নির্দেশে ওনাকে ভাইস চেয়ারম্যান ইনচার্জ হিসাবে নিযুক্তি দিয়ে মানে সরকার দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব গত 19 তারিখ উনি নিয়েছেন। আজকে জাস্ট সব মেম্বার সঙ্গে এবং অফিসিয়াল স্টাফের সঙ্গে একটা গেট টুগেদার, মানে সবার সঙ্গে কীভাবে আগামী দিনে পথ চলার রাস্তাটা ওনার জন্য সবার আশীর্বাদ কামনার জন্য আজকে এসেছেন। এই হিসাবে আমরা আজকে একটা গেট টুগেদার করলাম আর কি। একই দিনে গ্রেফতার হলেন কানুনগো ও পাটোয়ারি। লক্ষ্মীপুরের কানুনগো যতীন্দ্র দেবরায়কে গ্রেফতার করা হয়, উধারবন থেকে করা হয় পাটোয়ারি প্রণয়নাথকে গ্রেফতার।
লক্ষীপুর সার্কেল অফিসের কানুনগো যতীন্দ্রর বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়। আমার নাম সারিমুল্লাহ গড়বুইয়া। আমার বাবা 2020 জানুয়ারির 6 তারিখ মারা গেছে। বাবা জীবিত অবস্থায় আমার জায়গাটা আইনুল্লক নামে একজন মানুষের নামে নামজারি করিয়া সেটেলমেন্ট পাটোয়ারি সবকে মিলিয়া যে কেলেঙ্কারি করছেন করিয়া আজকে যে এই মানুষটা ধরা হয়েছে দুজন পাটোয়ারি একজন খানগড়ে একজন এরার ধরার কারণে আমি অত্যন্ত খুশি বা কাছাড় পুলিশের অত্যন্ত ধন্যবাদ জানাইছি, পাশান সরকারের ধন্যবাদ জানাইয়া অতি সত্তরে যাতে আমার অ্যাকশনটা হয় বা গুরুত্বপূর্ণ সহকারে যে তারা যে আসামিগুলো আছে এখন বর্তমানে পলাতক যে আছে সবই আসামি ধরা টোটাল হইলো জমিন হলে আমার বাবার 3 বিঘার মতো জমি আছে। 3 বিঘার মধ্যে তারা 17 কাঠা বিক্রি করছে আইনুল ক্লাস্টার নামে একটা মানুষে হরিদাস সিনহার পাওয়ার অ্যাটর্নি দিয়ে হরিদাস সিনহার রাকেশ শর্মার কাছে বেচছে। এখন বর্তমানে তারা জমিনটার পাওয়ার অ্যাটর্নি দিয়ে দলিল বানায় জমিটা বিক্রি করে দিয়েছে। এই কেসের লোকে আর কতজন জড়িত আছে? এই কেসের মধ্যে টোটাল 11-12 জন জড়িত আছে। এরার মধ্যে একজন তো আমরু মরি বাসলো আমরুল হক, আর এখন আজকে যে 2 জন ধরা হয়েছে এরা হইলো তোমার অনুপম পলয়নাথ আর একজন খানঙ্গড় আছে। তারা যে 2 জন ধরা খাইছে জানি আমি অত খুশি বা আসাম কাছাড় পুলিশের কাছে ধন্যবাদ জানাইছি বা আসাম সরকারের কাছে ধন্যবাদ জানাই আর যাতে অতি সত্তরে যার বাকি যারা আছে তারা ধরা হয়। ये हमारे पास एक केस है जिसमें लैंड डीलिंग थोड़ा गड़बड़ था जिसके बेसिस पे कंप्लेनेंट ने केस दिया था। थोड़ा पुराना केस है, उसका इन्वेस्टिगेशन में हम एविडेंस कलेक्ट कर रहे थे। अभी हमारे पास सफिशिएंट एविडेंस कलेक्ट होने के बाद हमने रेवेन्यू डिपार्टमेंट के एक ऑफिशियल पटवारी उनको अरेस्ट किया है। इस केस में ये सेकेंड गिरफ्तारी है एंड इन्वेस्टिगेशन अभी आगे जारी है। উধারবন্দের ঘুঙ্গুর বন্দে মধুরা নদী থেকে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। মধুরা নদীর বন্ধ থাকা 1 নম্বর বালুর ইউনিট থেকে একটি চক্র এখন বালু তুলে পাচার করছে। একাংশ বন কর্মীর সহযোগিতায় চক্রটি অবৈধ বালু পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সূত্রের মতে প্রায় প্রতি রাতেই ঘুঙ্গুর বন্ধ 20-30টি গাড়ি পাচার হচ্ছে, ফলে প্রতি রাতে কয়েক হাজার টাকার রাজস্ব হারাচ্ছে বন বিভাগ। এ বিষয়ে রাজ্যের বন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। বার্মিজ সুপারি ধরা পড়ল মিজোরাম সীমান্তের লালাপুরে। একটি অল্টো গাড়িতে করে এই সুপারি পাচার হচ্ছিল। পুলিশ পিয়ারউদ্দিন লস্কর নামের এক ব্যক্তিকে হাতে নাতে পাকড়াও করেছে। তার বাড়ি চান্নিঘাটের হাওয়াই থাঙ্গে। পুলিশ এই অভিযান চালিয়ে 2 বস্তা বার্মিজ সুপারি আটক করে। ভাইরেংটি থেকে এভাবে প্রতিদিন 2-3 বস্তা করে সুপারি পাচার হচ্ছে। করিমগঞ্জ ইস্কন মন্দিরে বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। যারা মারা গিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ নিয়ে জানান করিমগঞ্জ ইস্কনের পক্ষে স্বামী নৃসিংহজি মহারাজ। অনেক হিন্দু মা বন্ধুর হত্যা করা হয়েছে, 10 বছরের শিশুকন্যাও দর্শন করে হত্যা করা হয়েছে। ইস্কন মন্দিরে অনেক সাধু সন্ত হত্যা করেছে। তার প্রতিবাদে আজ আমরা এখানে ইস্কন মন্দিরের সামনে প্রতিবাদ সভা এবং আজকে তাদের জন্য আমরা এই যে প্রদীপ জ্বালাচ্ছি, ক্যান্ডেল জ্বালাচ্ছি তাদের আত্মশান্তি কামনার জন্য এবং আগামী দিন এখান থেকে ইস্কন মন্দির থেকে আমরা বিসর্জন ঘাট পর্যন্ত এক শোভাযাত্রা করে যাব। তার জন্য সবাইকে আহ্বান করা হচ্ছে আগামী দিন থাকার জন্য। পৃথিবীর 150টি দেশে পৃথিবীর সবচেয়ে বড় বিশাল শোভাযাত্রা হবে। 150টি দেশে আগামী দিন এই অনুষ্ঠান হবে। আমাদের ইস্কন তরফ থেকে ইতিমধ্যে জাতিসংঘে জানানো হয়েছে, আমেরিকা সংসদ জানানো হয়েছে, ইউরোপ কান্ট্রিতে জানানো হয়েছে। আমাদের ইস্কন সারা পৃথিবীব্যাপী জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের লোকদের নিয়ে চলে। যারা আফ্রিকায় যারা না বিশেষ করে যারা অভুক্ত ছিল তাদের খাদ্য যোগান দান করা হচ্ছে এবং বিশ্বের কৃষির বিভিন্ন প্রান্তে যেখানে মানুষ কষ্টে আছে তাদেরকে বিভিন্ন সময় ইস্কন ফুড ফর লাইফ খাদ্য বিতরণ করা হয়। আজকে আমরা তাই সবাইকে এই বার্তা দিচ্ছি, আমাদের এই শোভাযাত্রা এই অনুষ্ঠান সবার জন্য, পৃথিবীর সবাই যাতে শান্তিপূর্ণ বাস করতে পারে। এক শ্রেণীর লোক আছে যারা দুষ্কৃতিকারী বাংলাদেশের মন্দিরকে হামলা করেছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং তারা যাতে এই ধরনের ঘটনা না করে তাদের শাস্তি হয়, তার জন্য বাংলাদেশ সরকারকে আমরা পৃথিবীর বার্তা পাঠানো হয়েছে এবং আমাদের ভারত সরকার আমাদের সঙ্গে আছে সারা পৃথিবীর 150টি দেশে। তাই আমরা আগামী দিন আন্দোলন করে গড়ে তোলা হচ্ছে। হরে কৃষ্ণ মহম্মদের দ্বারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ত্রিপুরায় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবীর ওপর আক্রমণের নিন্দা ও ধিক্কার জানান কাছাড় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তি কুমার সিং।
এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে তিনি মন্তব্য করেন। আজকে ত্রিপুরার আমতালিতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার তীব্র থেকে তীব্রতর ভাষায় আমি নিন্দা জানাচ্ছি। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস অনেক দুঃখিত যে আমাদের নেত্রী সুস্মিতা দেব আক্রান্ত হয়েছে। উনি ILS হাসপাতালে চিকিৎসারত এবং আমি আশিসলাল সিনহা ত্রিপুরার তৃণমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির পদাধিকারীর সাথে আলাপ করে জানতে পারেছি সবাই সুস্থ আছেন, এখন চিকিৎসারত আছেন, উনি সেইখানে যাচ্ছেন এবং সেইখানে দীপান্বিতা চক্রবর্তী, মামন খান, অমিত শাহ এবং শর্মিষ্ঠা দেব সহ অন্যান্যরাও আক্রান্ত হয়েছে। ওদের হাতে, ওদের গায়ে পায়ে ছুট লেগেছে। কিন্তু এই ঘটনাকে আমি ন্যাক্কারজনক ঘটনা বলে আমি আখ্যা দিতে চাই এবং আজকের দিনে যে গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দলের মানুষ যখন জনসংযোগ বাড়ানোর জন্য যায় সেখানে এইভাবে আক্রমণ করা, সেটাতে প্রমাণ করা হয় যে বিপ্লব দেব সরকার আতঙ্কিত হয়েছে, ওরা তৃণমূলকে ভয় পায়। আমি আরও এক ধাপ এগিয়ে বলতে চাই, সারা উত্তর পূর্বাঞ্চল জুড়ে তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি দল এবং বিজেপি শাসিত সরকাররা, কারণ এই ঘটনা মেয়েদের গায়ে হাত দেওয়ার ন্যাক্কারজনক ঘটনা এবং অশালীনতা বিজেপি কর্মীরা সেখানে প্রমাণ করে দিয়েছে যে ওদের শেষ সময় এসে গেছে। তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে সরকার গড়বে। আজকে আমরা জনসংযোগ করার জন্য আমতলী বাজারে এসেছিলাম, অনেক দোকানদারদের সঙ্গে কথা হলো এবং আমাদের ব্র্যান্ডেড গাড়িগুলা যেটার মধ্যে ছোট ছোট মাইক্রোফোন ছিল, আমাদের প্রকাশ দাসবাবু বক্তৃতা দিলেন। আমি একটা অনুরোধ করলাম তৃণমূল কংগ্রেসের কে পাশে থাকতে সমর্থন করার জন্য। আমরা জাস্ট গাড়িতে বসেছি এই সময়ে তিন চারটা ছেলে এরকম তিলক তিলক লাগিয়ে এসে আমার গাড়ির পিছনে সূর্যকান্ত সরকার ছিল, ওর হাত থেকে আমার ব্যাগটা কেড়ে নেয় আর পিছন থেকে ছেলেদের মারা শুরু করে দেয়, এই যে রাস্তার ডিভাইডার যে প্লাস্টিকের থাকে সেটা দিয়ে। এবং আমি যখন গাড়ি থেকে বেরোয় আসি, আমার ফোনটা নিয়ে, আমার ব্যাগটা নিয়ে একটা ছেলে দৌড়ানো শুরু করে দেয়। আমি ওর কাছ থেকে ব্যাগটা কেড়ে নিই, ঘুরে দেখছি যে সবাইকে ওপেনলি মারা হচ্ছে, সামনে CRPF দাঁড়ানো, ট্রাফিক পুলিশ দাঁড়ানো। আর আরেকটা কথা বলি, এইভাবে যাদের চোখের লজ্জা নেই, মুখ পর্যন্ত ঢাকেনি, ইট মিন্স দের ওদের ব্যাকিং আছে। কি ব্যাকিং আছে? পলিটিক্যাল ব্যাকিং আছে, পুলিশের ব্যাকিং আছে। আজকে যারা পাওয়ারে আছে ওদের ব্যাকিং আছে বলেই এইভাবে ওপেনলি মারপিট করেছে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের সঙ্গে, এটাকে আমি ধিক্কার জানাই। আর আরেকটা কথা বলি, আজকের পেপারে দেখলাম যে বিজেপি বলেছে CPM এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। CPM তো মাঠে নেই, তৃণমূল কংগ্রেস মাঠে আছে। প্রমাণ হলো যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে, মানে উই আর দ্য ফার্স্ট অ্যান্ড দ্য স্ট্রংগেস্ট অপোজিশন হিয়ার এবং আমরা কাজ চালিয়ে যাব, আপনারা আটকাতে পারবেন না। বাঁশি বাজিয়ে মেয়ে কেড়েছেন শিলচরে, এমনটাই দাবি করলেন নৃপেন্দ্র কৃষ্ণ রায়। তিনি কলকাতার নিবাসী, ভারত সরকারের রাজস্ব বিভাগের একজন কর্মচারী। শুক্রবার শিলচরে এসে সাংবাদিক সম্মেলন ডেকে বাঁশি বাজিয়ে বৃষ্টিপাত করেছেন বলে তিনি দাবি করেন। এটা চেরাপুঞ্জি বিল্ডের মতো মনে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার লাগবে। একটা দেশে রেজিস্ট্রেশন একটা দেশের প্রধান কর্তব্য, ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেনশিপ এটা কর্তব্য। তার সাথে CEE ফর্মালি গুলালে হবে না। বাঙালি যারা ভিকটিমস অফ পার্টিশন তারা ডিক্লেয়ার করে দাও তুমি ওভারসিজ ইন্ডিয়ান সিটিজেন। OCI একটা আমাদের ভারতীয় সংবিধানের কথা আছে, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া
এটা বাঙালির বিচ্ছিন্ন পার্টিশনের একটা অধিকার, সেটা আজকেই করতে হবে। বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা আগে ছিল ফোরফাদার্স, যারা রয়ে গেছে, হিন্দু ভারতবর্ষে আছে নাই, যারা যে বলেছিল এখন আসার দরকার নেই আমরা পরে নেব, তাদেরকে তুমি ডিক্লেয়ার করে দাও ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা ডিক্লেয়ার করো। আর আসামে যারা আছে ভিকটিমস অফ পার্টিশন তাদেরকে তুমি ছেড়ে দাও ওখান থেকে। ডিটেনশন ক্যাম্পে তাহলে আমি আসামে আমি আমি আই ট্রাই টু মেক অল সর্টস অফ ডিস্টারবেন্স থ্রু মাই ফ্রুট, হয়ে হবে না হয় না হবে আমি চেষ্টা করবো। আমার এই পর্যন্ত চারখানা সাইক্লোন পাঠান, আরে আমি এটা এখনো বলিনি। এবারে বাণিজ্যিক বিরতি। শিলচরে এই প্রথম একসঙ্গে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখতে আসছেন। হায়দ্রাবাদের বিখ্যাত সব হাসপাতালের বিখ্যাত ডাক্তাররা শিলচরে রোগী দেখবেন প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক্সে। ডাক্তাররা হলেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার কিশোর কুমার আরিগা, তিনি রোগী দেখবেন 23 ও 24 অক্টোবর। সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্ট্রোলজি অন্ত্ররোগ অস্ত্রোপচার বিশেষজ্ঞ ডাক্তার সুরেশ কুমার এস, তিনি রোগী দেখবেন 23 ও 24 অক্টোবর। বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিশেষজ্ঞ ডাক্তার ধীরাজ আগরওয়াল, তিনি রোগী দেখবেন 23 ও 24 অক্টোবর। খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার শ্যাম বর্মা, তিনি রোগী দেখবেন 23 অক্টোবর। বিশিষ্ট অন্ত্ররোগ বিশেষজ্ঞ গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাক্তার শ্রীবেণু ইথা, রোগী দেখবেন 30 ও 31 অক্টোবর। খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হেমন্ত কে, তিনি রোগী দেখবেন 30 ও 31 অক্টোবর। খ্যাতিসম্পন্ন নিউরোসার্জন ডাক্তার ধনঞ্জয় রাও গিঞ্জুপাল্লি, তিনি রোগী দেখবেন 30 ও 31 অক্টোবর। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন কিওর প্লাস ক্লিনিক্স প্রেমতলা শিলচর, মেডিসিন হাবের ওপরতলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণ ভোজনালয়। শিলচর সিভিল হাসপাতালের ঠিক উল্টো দিকে সুলভ মূল্যে নিরামিষ খাবারের সুস্বাদু থালি নিয়ে আপনাদের সেবায় হাজির শ্রীকৃষ্ণ ভোজনালয়। সকাল 8টা থেকে খোলা থাকবে প্রতিদিন এই নিরামিষ রেস্টুরেন্ট। পূজোর আনন্দ নিন শ্রীকৃষ্ণ ভোজনালয়ের সুস্বাদু নিরামিষ খাবারে। সপরিবারে এখানে এসে আনন্দ নিতে আপনাদের স্বাগত জানাচ্ছে শ্রীকৃষ্ণ ভোজনালয়। বিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন নিরামিষ আহারের জন্য এখানে চলে আসুন। শিলচরে সন্ধান মিলেছে এক ভাড়াটে পশু চিকিৎসকের, তার নাম আকাশদেব। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি শিলচরের পশু চিকিৎসক মনোরঞ্জন সরকারের স্থলে কর্তব্য পালন করছেন। সে কথা অবশ্য অস্বীকার করেছেন আকাশদেব। তিনি দাবি করেন মনোরঞ্জন সরকারের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন। আকাশ এও বলেন থিওরির পর এখন এখানে তিনি প্র্যাকটিক্যাল ট্রেনিং নিচ্ছেন। গলিপথ দখল করে দেওয়াল নির্মাণের অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাইলেন শিলচর অম্বিকাপুরটির চার্চ রোড বাইলেনের বাসিন্দা অসহায় বৃদ্ধা শীলা চৌধুরী। সুবিচারের আশায় অতি সম্প্রতি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতরে একটি স্মারকপত্র পাঠিয়েছেন। জমি বেদখলকারীদের রাজ্যের বর্তমান সরকার যেভাবে কঠোর পদক্ষেপ নিচ্ছে তিনি এতে আশাবাদী, তিনিও সুবিচার পাবেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন তার প্রতিবেশী ডক্টর দেবাশিস বিশ্বাস তার পেশাগত এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের বাড়ি যাওয়ার পথে দেওয়াল নির্মাণ করে দিয়েছেন। পুরসভা ও জেলা প্রশাসন একাধিক নির্দেশ দিলেও বাস্তবে কার্যকর করছে না বলে অভিযোগ করেন শীলা চৌধুরী। 1983 আমি জায়গাটা কিনছি, কিন্তু বর্তমানে আমরা বাড়িঘর ভাঙিয়ে পড়তেছে, রাস্তাটা সুবিধা মতো পাইতেছি না,
জায়গাতে আমরা হায়ার অথরিটি প্রত্যেকের টেবিলে টেবিলে আমরা গেছি, এমনকি আমরা সিএম এর দপ্তরেও কাগজ পাঠিয়েছি। লাস্ট পর্যন্ত আমি কোনো কিচ্ছু উত্তর পাইছি না। শিলচর বাসীর কাছে এটাই আমার অনুরোধ যে আপনারা সবাই মিলে এইটা একটা সবাই মিলে একটা ব্যবস্থা করেন। আমরা বিধবা মানুষ কই গিয়ে দাঁড়াইতাম, আজকে আমরা মাথার উপরে ছাতা নেই, এটা আমরা নিজেরাই করতে পারলাম না। রাস্তার মীমাংসা না হলে আমরা কিচ্ছু আজ পর্যন্ত করতে পারতাম না, ওইটাই আমরা রেখে। আমরা শিলচরের ডেভেলপমেন্ট সেটেলমেন্ট ডিসি সিও, তারপরে সেটেলমেন্ট ডিসি এসপি মিউনিসিপালিটি প্রত্যেকের কাছে টেবিলে টেবিলে হায়ার অথরিটি টেবিলে, কিন্তু আজ পর্যন্ত কোনো সরা না পারিয়ে আমরা সিএম এর চেম্বারে দপ্তরে কাগজপত্র পাঠাইছি, দেখি তাই নিয়ে আমরা প্রতি সদইয়া কিছু একটা ব্যবস্থা করেন, ওইটাই আর কি আমরা পারতো না করতেছি সবাই শিলচরবাসীর কাছে। আর তো কিছু করার নাই, বয়স্ক মানুষ আর কি থাকি বল, আপনার উপরে আমরা বিচার। আসাম মিজোরাম সীমান্তে জাতীয় সড়কে গভীর রাতে বাজেয়াপ্ত করা হয়েছে বিদেশি মসকিউটো কয়েল বোঝাই একটি লরি। বৃহস্পতিবার রাত দুটো নাগাদ রাঙ্গিরখাড়ি পুলিশ নৈশ প্রহরার সময় শহরের অভিমুখে আসা একটি ডিআই গাড়ির পিছু ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এরপর সেই গাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় প্রায় 10,000 প্যাকেট বিষাক্ত বিদেশি মসকিউটো কয়েল। এর বাজার দর হবে আনুমানিক 5 লক্ষ টাকা। একটি সূত্র জানিয়েছে, প্রায় প্রতি রাতেই মায়ানমার থেকে আসা পণ্য সামগ্রী শিলচরের বুক দিয়ে পাচার করা হয়। এর মধ্যে অন্যতম বিষাক্ত মসকিউটো কয়েল স্থানীয় একাংশ দোকানে দিব্যি কেনা বেচা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল সোনাই কচুদরমের বাসিন্দা ভারতীয় সেনাকর্মী অজিরউদ্দিন লস্করের। বৃহস্পতিবার সন্ধ্যায় কচুদরম চতুর্থ খণ্ডগ্রামে প্রয়াত সেনাকর্মীর নিজ বাড়ির কাছেই শেষকৃত্য সম্পন্ন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর 604 ইএমই ব্যাটেলিয়নে এলাহাবাদে কর্মরত ছিলেন অজিরউদ্দিন লস্কর। গত 20 অক্টোবর সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। হাইলাকান্দির জব কার্ডধারী শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে ব্লক কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আশু। এই ব্লকের বাসডহর জিপিতে প্রায় 9 মাস থেকে জব কার্ড হোল্ডার শ্রমিকরা তাদের পারিশ্রমিক পাচ্ছেন না। তাদের পারিশ্রমিক প্রদানের দাবি করেছেন আশুর হাইলাকান্দির জেলা সভাপতি আমজাদ হোসেন লস্কর। আমরা হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকে এসেছিলাম বিডিওর সঙ্গে সাক্ষাৎ করতে, বা এটা জানার জন্য যে হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আওতাধীন যেগুলো জিপি আছে বা এমজিএনরেগার আওতাধীন যেগুলো কাজ হয়েছিল সেই লেবাররা আজকে অবধি কেন ওনাদের প্রাপ্যখিনি থেকে বঞ্চিত, এই বিষয়টি জানার জন্য আমরা এসেছিলাম। এসে আমরা জানতে পারলাম যে উনি আমাদেরকে উত্তর দিয়েছেন যে কমিশনার থেকে পিএনআরডি কমিশনার থেকে বন্দর রাখা হয়েছে, যার কারণে উনি ওই জব কার্ড শ্রমিকদের বঞ্চিত এই প্রাপ্য উনি দিতে পারছেন না। আমাদের প্রশ্ন হলো হাইলাকান্দি ব্লকের বিগত প্রায় 5 মাস থেকে কেন জব কার্ড শ্রমিকরা কাজ করার পরও ওনারা ওনাদের প্রাপ্য থেকে বঞ্চিত। তোর সঙ্গে হাইলাকান্দি ব্লকের আওতাধীন বাসডহর হাইলাকান্দি জিপি 9 মাস থেকে ওনাদের প্রাপ্য থেকে ওনারা বঞ্চিত শ্রমিকরা, জব কার্ড শ্রমিকরা। তোর সঙ্গে উন্নয়নমূলক কাজও ব্যাহত হচ্ছে বিভিন্ন জিপিতে। আজকে দেখা যাচ্ছে যে অন্যান্য ব্লকের কাজ হচ্ছে বা শ্রমিকরা ওনাদের এই প্রাপ্যখিনি পেয়ে যাচ্ছেন, কিন্তু হাইলাকান্দি ব্লকে এতদিন থেকে কেন লেবাররা জব কার্ড লেবাররা কেন ওনাদের এই পাওনাটুকু পাচ্ছেন না, সেটু আমাদের সেই বিষয়টা আমাদের বোধগম্য হচ্ছে না। এবং বিডিও মহাশয় বললেন যে কমিশনার থেকে যেহেতু এটা বন্ধ রাখা হয়েছে, যার দরুন উনি ওনাদের এই জব কার্ড শ্রমিকদের এই প্রাপ্যটুকু দিতে পারছেন না। কিন্তু আমাদের প্রশ্ন হলো আজকে বিজেপি সরকার দেখুন উন্নয়নমুখী সরকার বা উন্নয়নের গান গেয়ে ওনারা বেড়ান, কিন্তু এই গ্রামের যদি উন্নয়ন না হয় তাহলে কিসের উন্নয়ন? আজকে গ্রাম বঞ্চিত, গ্রামের শ্রমিকরা বঞ্চিত, জব কার্ড
শ্রমিকরা বঞ্চিত ওনাদের পাওনা থেকে, তাহলে উন্নয়ন কোথায় হচ্ছে? আর যদি উন্নয়ন হয়ে থাকে, কেন আমরা এই উন্নয়ন পরিলক্ষিত করতে পারছি না যে এই আমাদের বিভিন্ন জিপিতে, বা আমাদের শ্রমিকরা কেন এই ওনাদের প্রাপ্যটুকু পাচ্ছেন না? সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশের ঘটনার নিন্দা ও প্রতিবাদে মুখর হয়েছেন বরখোলার সুশীল সমাজ। শুক্রবার এক প্রতিবাদী সভা হয় বরখোলা নির্মাতা মন্দির প্রাঙ্গণে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যাদবেন্দ্র নারায়ণ দেব লস্কর, সামাজিক সংস্থা সেডোর অসিত দাস, জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, বেনু রায়, চন্দ্রা দাস, লিপিকা দাস, বাসুলি চক্রবর্তী। দেখাইতে লাগবো যে আমরাও তারা লগে আছি, যাতে তারা ভবিষ্যতে যাতে তারা আরও সুরক্ষিতভাবে আরও সুন্দরভাবে পূজা করতে পারে, আরও বড়ো করে পূজা করতে পারে, এটার লাগে আমরা তারা লগে আছি। সব কারণ যারা থাকবো, হিন্দুরা খ্রিস্টানরাও হোক যেই হোক, সবাই তার জন্ম মানত। যে আজকে আমরা যে প্রতিবাদ ছিল যে আমরা এখানে জমছি, আমরা উদ্দেশ্য হওয়াটা যে আমরা জানাইতাম যে আমরা আছি বরখলাবাসী, আমরা আছি তোমার পাশে, যাতে আমরা আজকে এটা যাতে বিচার হয়, যাতে কাল্পনিক শাস্তি হয়, এবং যাতে আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে। আজকে বাংলাদেশের যে ঘটনা হয়েছে সেটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এবং এটা পরিকল্পিত কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। এই পরিকল্পিত ঘটনায় ফলে আজকে আমাদের বাংলাদেশে অনেক হিন্দু লোকের প্রাণহানি ঘটেছে, অনেক মন্দিরে মন্দির ভাঙচুর হয়েছে, এবং অনেক দেবদেবীর মন্দির বিনষ্ট করা হয়েছে। তাই সেটার প্রতি আমরা আজকে সবাই জড়ো হয়েছি, এবং আমি এই বর্বরোচিত হামলার তীব্র দীক্ষা জানাই। ভাষা বিতর্কে এবার মুখ খুললেন আমরা বাঙালি নেতা সাধন পুরকাস্ত। শুক্রবার তিনি বলেন বরাকের সরকারি ভাষা বাংলা, এরপরও অসমীয়া ভাষায় লেখা সরকারি প্রকল্পের হোর্ডিং বরাকে পাঠায় সরকার। এটা কোনো নতুন বিষয় নয়, ভাষা আইন লঙ্ঘন হলে বরাকের মানুষ প্রতিবাদ করবেন এটা প্রত্যাশিত। কিন্তু ভাষা আইন লঙ্ঘনকে বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্ত করে অনেকেই দেখাতে চাইছেন, এটা দুর্ভাগ্যজনক এবং বিস্ময়কর। ভাষার প্রশ্নে আসামে বিভিন্ন সময়ে দাঙ্গা হয়েছে, অসমীয়া ভাষাকে একমাত্র সরকারি ভাষা হিসাবে 1960 সালে যখন বিমলা প্রসাদ চালিয়া মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি একটা বিল এনেছিলেন, তার বিরুদ্ধে সারা আসামে আন্দোলন হয়েছে এবং আসামব্যাপী ভাষা দাঙ্গা হয়েছে। 72 সালেও এইভাবে শিক্ষার মাধ্যম হিসাবে অসমীয়া ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। 86 সালেও এইভাবে ভাষা আন্দোলন হয়েছে, জগন্ময় দিব্যান্ধু শহীদ হয়েছেন, আর 1961 ইংরেজির 19 মে'র কথা সবাই জানেন। সুতরাং ভাষার প্রশ্নে এই যে অবস্থা, এই যে পরিস্থিতি, এটা নতুন নয়। সুতরাং বাংলাদেশে কি ঘটনা ঘটল এর উপর এখানকার ভাষা সমস্যা নির্ভর করে না। এখানকার ভাষা সমস্যা স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে, এবং সরকারি ভুল নীতির জন্যই আজকে নানা সংঘাত সৃষ্টি হচ্ছে। এই যে জল জীবন মিশনের কিছু সাইনবোর্ডকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এই বিতর্কটা কে তৈরি করলো? সরকারই তো তৈরি করলো। এখানকার বরাক উপত্যকার অর্থাৎ আনডিভাইডেড খাঁচাড়ের জন্য 1961 ইংরেজি সংশোধিত ভাষা আইনের 5 নম্বর ধারায় যেখানে বাংলা ভাষা স্বীকৃত, সেখানে অসমীয়া ভাষায় সাইনবোর্ড লাগানোর অর্থ কি? সংঘাত তৈরি করা। এই সংঘাতের জন্য সরকার দায়ী। সুতরাং এই সংঘাতের দায়িত্বটা সরকারকে নিতে হবে। এখানে বাংলাদেশের এই ঘটনাকে জুড়ে দিয়ে আমাদের যে সমস্যা, ভাষা সমস্যা, সাংস্কৃতিক সমস্যা, অস্তিত্ব সমস্যাকে এইভাবে ডাইভার্ট করা ঠিক নয় বলে আমরা মনে করি। জিরিঘাটে 20,000 ইয়াবা ট্যাবলেট, 10টি সাবান প্যাকেটে হেরোইন থাকার সন্দেহে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জিরিঘাট ফাঁড়ির ইনচার্জ রানা কুমার নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার।
বরাক আসামের ক্যান্সার বললেন অসমীয়া বুদ্ধিজীবী নগেন শইকীয়া। করিমগঞ্জ জেলা পরিষদের নতুন চেয়ারপারসন বিমলা বৈদ্য। দালালি কাণ্ড, একই দিনে গ্রেফতার পাটোয়ারি ও কানুনগ। মধুরা থেকে অবাধে চলছে বালু পাচার, নির্বিকার বন বিভাগ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।